ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين عليكم ورحمه الله <سؤال> وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত একবার জানতে চেয়েছেন যে দাজ্জাল সম্পর্কে দাজ্জাল সম্পর্কে একাধিক হাদিস আমরা পাবো এটা উল্লেখ করা হচ্ছে সে বুখারিতে ছ হাজার ছশো চব্বিশ থেকে ছ হাজার ছশো আঠাশ পর্যন্ত এরপরে সে বুখারী আদিমি ফাউন্ডেশন সাত হাজার একশো চব্বিশ থেকে সাত হাজার একত্রিশ পর্যন্ত এরপরে সে মুসলিম সাত হাজার পঁচিশ থেকে সাত হাজার আঠাশ পর্যন্ত এরপরেও ইমনে মাজা সালানা আবুদাউদ একাধিক হাদিসের মধ্যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা হয়েছে রাজ্যাল সম্পর্কে বিন সামনান রাজরাতাল আনহু বলেন যে একদা রাসুল উল্লাহ সাল্লাম সকালবেলা আমাদের কাছে রাজ্যালয়ের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম যে খেজুর বাগানের পাশেই হয়তো সে অবস্থান করছে মানে রাসুল্লাহ সাল্লাম এমনভাবে বললেন যে সব থেকে বড়ো ফেটনা হচ্ছে দার্জালের ফেতনা এই জন্য রসল্লাহ সাল্লাম প্রত্যেক সালাতে দার্জালে ফেতনা থেকে দোয়া পড়তেন আল্লাহ যেন আমাদের এই দার্জাল থেকে দার্জালে ফেতনা থেকে যেন বিশ্বের উম্মতকে হেফাজত করেন এরপরে রসল্লা সালু সাল্লামের নিকট থেকে আমরা যখন চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে এলাম তখন আমরা জিজ্ঞাসা করলাম হ্যাঁ এবং তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি হলো তখন আমরা বললাম আল্লাহ রসুল আপনি যেভাবে দার্জালে আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম যে খেজুর বাগানের ভিতরেই রয়েছে অর্থাৎ তারা এই রসুল্লাহ সাল্লামের কথাগুলো শুনে তারা একটু বাইরে বেরিয়ে গেলো এবং ঘুরে ফিরে এসে রাসুল্লাহ সাল্লাম বললেন যে তোমার কেন গেলে তারা বললে তা তিনি তখন বললেন যে আমরা ভাবলাম যে হয়তো এই খেজুর বাগানের কাছেই দাজ্জাল রয়েছে তাই এরপরে রসুল্লাম বললেন যে দাজ্জাল ছাড়া তোমাদের ওপর আরও ভয় রয়েছে আমি তোমাদের মধ্যে জীবিত থাকতে যদি দাজ্জালের আগমন করে তাহলে তোমাদেরকে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব এবং আমি চলে যাওয়ার পর সে যদি আক্রমণ করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর এই বলে আমি চলে গেলে পাক প্রত্যেকটা মুসলিমকে হেফাজতকারী হিসেবে কবুল করবেন দার্জালয়ের আগমনের সময় মুসলিমদের অবস্থা সম্পর্কে কিছু আলোচনা আছে যে এই সময় দার্জালয় যখন আগমনে পূর্ব মুহূর্তে মুসলিমদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে এই শক্তি পতন ঘটনার জন্য দাজ্জাল আসবে মনে করবেন যেমন একটা ভালো সংসারকে কিছু অসাধু মানুষ যেমন নষ্ট করে দেয় বা দুই ভাইয়ের মধ্যে যেমন বিচ্ছিন্ন ঘটায় অর্থাৎ ভালো পরিবেশকে নষ্ট করার জন্য দাঁত পৃথিবীতে আসবে দাঁত পরিচয় দাঁত জাল হচ্ছেন মানব জাতির একজন অর্থাৎ মানুষের মধ্য দিয়ে হবে তিনি কোনো ফেরেস্তা নন মুসলিমদের কাছে তার পরিচয় তুলতে তুলে ধরার জন্য ফেতনা থেকে সতর্ক করার জন্য রাসুল্লাহ সাল তার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন যে মুমিন বান্দাবান তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিকনা থেকে নিরাপদ থাকবে রসুল্লাহ সাল্লাম যে দাজ্জালের তুলনা তুলে ধরলেন যে তার শারীরিক গঠন কেমন হবে দাজ্জাল একজন বড় বৃহৎ আকারে যুবক হবে শরীর হবে রং লাল এবং মাথা চুল হবে বড় কোঁকড়ানো এবং কপাল উঁচু থাকবে বুক হবে বড়ো প্রশস্ত এবং চোখ হবে একটু টেরা এবং আঙুর ফলের মতো উঁচু অর্থাৎ চোখগুলো খুব বড় বড়ো দেখবেন আঙুর ফল যেরকম এবং দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না এই সংক্ষিপ্ত বিভিন্ন রসল আসাল্লাম দিলেন এবং তার কপালে লিখা থাকবে কাফের তিনটে বর্ণ লেখা থাকবে কাফ অর্থাৎ এই তিনটে অক্ষর তার লেখা থাকবে এরপর রসুল্লা সালু বলেন দাজ্জালের জালের কোনো চোখ থাকবে না বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে যে দাজ্জাল অন্ধ হবে কোন কোনো হাদিসের মধ্যে আসছে যে দা ডান চোখ বন্ধ থাকবে আবার কোনো কোনো হাদিসের মধ্যে এসছে যে দাজ্জালের বাম চোখ বন্ধ থাকবে অর্থাৎ এখানে সাহেবুখারি এবং মুসলিম বন্ধিত যে কথাগুলো আছে সেখানে স্পষ্ট হয়ে গেল যে দাজ্জাল অন্ধ অন্ধ থাকবে দার্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে যাতে করে প্রত্যেকটা মানুষ শিক্ষিত অশিক্ষিত সকলেই এই মুসলিম সেটা পড়তে পারবে এবং আল্লাহ সুবর্ণতা তাদেরকে হেফাজত করবেন যারা আল্লাহকে তাকহবান করে আল্লাহকে ভয় খায় এবং যারা দাজ্জালের ফেতনা দেওয়া চেয়েছে আল্লাহ সুবান্ন তাদেরকে অবশ্যই এই দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন দার্জালের ক্ষমতা থেকে মানুষ বিভ্রান্ত পড়বে দার্জাল এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম দেবে মানুষকে দেখাবে যে দেখো আমার হাতে জান্নাত জাহার নাম দার্জাল মানুষকে কতল করবে আবার জীবিত করবে মানুষ বলবে যে একই অব একই আল্লাহ মানুষ পদ্যষ্ট হয়ে যাবে সমস্ত মানুষ ইমান হারা হয়ে যাবে কিন্তু তারা হবে না যারা প্রকৃত মমিন যারা প্রত্যেক রক্তে দার্জালের ফেতনা থেকে দোয়া চেয়েছে আল্লাহ সুবানতাল্লা কাছে যারা আল্লাহ তাকোয়াবান ব্যক্তি মুমিন প্রকৃত মুমিন আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে দার্জালের শেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ সুবান তাল্লাহ কিন্তু যাদের কমজোর ইমান তারা কিন্তু এই দার্জালের ফেতনায় পড়ে যাবে এবং ইমান হারা হয়ে যাবে আপনি দেখেন আজকে পীর সাহেব পীরের ক্ষমতা মরে গেছে তারপরেও যে মানুষ যাচ্ছে মাজারে যে পীরের ক্ষমতা আছে পীর ছেলে দেবে পীর গাছে ফল দেবে এই বাবার কাছে গেলে এই হবে এই ধরনের মানুষের আকৃতা আছে তাহলে যখন প্রকৃত প্রমাণ পাওয়া যাবে যে যখন করতে পারবে তখন তাহলে মানুষ কোন দিকে যাবে এখন তো পীর করতে পারে না এখন পীর তো কিছু দেখাতেই পারে না তাই অন্ধভাবে মানুষ পীরের কাছে যেভাবে যাচ্ছে আর যখন দাজ্জাল হাতে যান না নাম নেবে মানুষকে কতল করবে মানুষকে জীবিত করবে তখন মানুষ ফেতনায় পড়ে যাবে সমস্ত মানুষ ইমানহারা হারা হয়ে যাবে এই দাজ্জাল থেকে দিকে কিন্তু ওই সমস্ত মানুষ নয় যারা প্রকৃত মমিন যারা তাকোয়ান ব্যক্তি তাদেরকে আল্লাহ সমানতালে হেফাজত করবেন এই দাজ্জাল থেকে আল্লাহ সুমানতাল সমস্ত বিশ্বের মুসলিমকে এই দাজ্জালে ফেতনা থেকে হেফাজত করুক আমি এরপরে যে দাজ্জাল এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করবেন নওয়াজ বিন সামলান থেকে বর্ণিত রসল্লা বলেন দাজ্জালে চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে দ্রুতগামী বাতাস যেভাবে চলে সেই সে চলার থেকেও আরও গতি হবে অর্থাৎ যেমন হাওয়া যেমন যায় কত স্পিড তার থেকেও বলা হয়েছে দার্জালের আপনার হচ্ছে গতি আরও হবে এবং রসল্লা সাল্লাম বললেন দার্জাল দুটো জায়গায় প্রবেশ করতে পারবে না মক্কা মদিনা ছাড়া সমস্ত অঞ্চল সে প্রবেশ করবে অর্থাৎ মক্কা মদিনা যেহেতু সেখানে হারাম বলা হয়েছে নিষিদ্ধ সেখানে অন্যায় কাজ হবে না তাই এই দুটো জায়গায় আল্লাহ সুবাহতালা দাজ্জালকে প্রবেশ করতে দেবেন না এটা সোল্লা সুস্লাম থেকে মনে হচ্ছে অর্থাৎ মদিনা এবং মক্কার মধ্যে হারাম হুদুদের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না হুদুদের বাইরে আসতে পারবে কিন্তু হুদুদের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জালের সঙ্গে থাকবে জান্নার নাম এবং এই মানুষকে দেখাবে এবং দাউ দাউ করে আগুন জ্বলবে আবার অন্য জায়গায় আগুনের মধ্যে সে হাত দেবে আগুন ঠান্ডা হয়ে যাবে মানে বিভিন্ন রকম কেরামতি দেখাবে যাতে করে মানুষকে বিভ্রান্ত করা যায় দার্জাল মানুষকে জীবিত করবে মারবে বিভিন্ন রকম করবে যাতে করে মানুষ আপনার হচ্ছে এই বেইমান হয়ে যেতে পারে আল্লাহ সাল থেকে ইমান থেকে দূরে চলে যেতে পারে এর সম্পর্কে দার্জালের বিবরণ সম্পর্কে রসল্ল্লা সাল্ল সাল্লাম সতর্ক করে তিনি একটু কথা বললেন যে যে বয়সের যুবক হবে গায়ের রঙ হবে রক্তবর্ণ অর্থাৎ লাল চক্ষু হবে কানা এবং তার সন্তান থাকবে না দুই চোখের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে সকালে পড়তে থাকবে সাহাবি উবাদ বিন সামেত রাজ আহ বর্ণনা করেন রসুল্ল এসব করেছেন দাজ্জাল হচ্ছে আপনার হচ্ছে খাটো বে বেটে এবং দু পায়ে নলা ঈশ্বর ফাঁকা থাকবে কোকড়ানো চুল হবে চক্ষু কানা হবে এবং এমন চক্ষু হবে যে ধাঁধা ধাঁধালো টাইপ যাতে করে মানুষ দেখে সাধারণভাবে বুঝতে পারবে এরপরে দাজ্জাল আবির্ভাব সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম যে বর্ণনা করেন সে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্টেশন হিল খিল্লা নামক স্টেশন থেকে সেই জায়গা থেকে সে আবির্ভূত হবে অর্থ অর্থাৎ এই সিরিয়া এবং ইরাকের মাঝখানে খিল্লা নামক একটি জায়গা আছে সেই জায়গা থেকে আপনার হচ্ছে দাজ্জাল আসবে এটা উল্লেখ করা হয়েছে সেই মুসলিমের দু হাজার নশো সাঁত্রিশ নম্বর হাদিস এরপরেও দার্জালে বর্ণনা আনুষ্ তেইশ হাজার একশো চুয়াল্লিশ আবুদাউ চার হাজার তিনশো কুড়ি নম্বরে উল্লেখ করা হয়েছে এরপরে আনাস আনহ থেকে বর্ণিত রসুল্লাহ আসসাল্লাম করেন যে মক্কা মদিনা ছাড়া সমস্ত শহরই দাজ্জাল প্রবেশ করবে এবং দাজ্জাল যেখানে যেখানে যাবে সেইখানে সেইখানে মানুষকে এমন কেরামতি এই আগেই বললাম যে জান্নাত জাহান্নাম রাখবে মানুষকে মারবে আবার আগুন জ্বালাবে আগুনকে ঠান্ডা করে পানি করে বিভিন্ন রকম কেরামতি মানুষকে